আসসালামু আলাইকুম হ্যালো ভিও আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটি খুশির সংবাদ দেবো শুরুতে যারা আমার জন্য এক একটি যারা ভারতে যাই বেনাপোল বড়া ব্যবহার করে তার জন্য একটি খুশি সংবাদ এসছে আমরা যারা বেনাপোল দিয়ে যেতাম তারা সাধারণত অনলাইনে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ ট্যাক্স দাম পাঁচশো টাকা আজ থেকে বেনাপোল পোর্টে যে ল্যান্ড ফি বা পোর্ট ফি দেওয়া লাগে সেটি ছিল একান্ন টাকা তিরানব্বই পয়সা সেটি অনলাইনে দেওয়া যেত না আজকে থেকে বিওয়ার্স হ্যাঁ আজকে থেকে এটি অনলাইন আপনারা দিতে পারবেন এবং আমি এখনই দেখাবো আপনাদেরকে কিভাবে সেটি আপনার অনলাইনে দিবেন চলুন তবে আপনাকে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাই এই হচ্ছে ওয়েবসাইটটি আমি এই লিঙ্কটি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তাহলে আপনার সরাসরি লিংকটি পেয়ে যাবেন ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ল্যান্ডপোর্ট অথরিটি প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস চার্জ এখন এখানে প্যাসেঞ্জার নেম অর্থাৎ আপনার পাসপোর্ট অনুযায়ী পুরো নাম লিখে দেবেন এখানে তারপরে ফোন নাম্বার দেওয়া লাগবে এরপরে ডিপার্চার পোর্ট সিলেক্ট করতে হবে এর কানটি কোন পাসপোর্ট নাম্বার এরপরে কবে যেতে চাচ্ছেন সেই ডেটটি এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি আগামীকাল যেতে চাইলে আগামীকাল ডেটটি এখানে দিয়ে দেবেন যেদিন যেতে চাচ্ছেন সেই দিনের ডেটটি এখানে দিতে হবে এখন আমি দেখাচ্ছি কীভাবে দেবেন প্রথমে আপনার পাসপোর্ট অনুযায়ী নামটি লিখে দিন আমি আমার নাম লিখে দিচ্ছি এটা অটোমেটিক্যালি বরাদ্দের অক্ষর হয়ে যাবে এরপর ফোন নাম্বার দিয়ে দিন অর্থাৎ যার পাসপোর্ট তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিন আমি এখন দিয়ে দিচ্ছি ফোন নাম্বার ফোন নাম্বার দেয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপার্চার পোর্ট এখানে ক্লিক করুন শুধুমাত্র বর্তমানে বেনাপোল ল্যান্ড যে পোর্ট ফি রয়েছে সেটি দেওয়া যাবে সাধারণত বেনাপোল ল্যান্ড পোর্টে পোর্ট ফিল লাগে দিয়ে দিলাম এরপর এখানে রয়েছে কান্ট্রি কোড এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে ইন্ডিয়া সিলেক্ট করা লাগবে না অর্থাৎ আপনার পাসপোর্টটি কোন দেশি সেটি সিলেক্ট করতে হবে এখন আপনি এখানে লিখে দিন সার্চ বক্সে বি এই যে চলে এসছে বাংলাদেশ এবার এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিন আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ডিপারচার ডেট অর্থাৎ আপনি কবে যেতে চাচ্ছেন সেই ডেটটি দিতে হবে এটি ঠিকমতো দেবেন অর্থাৎ আপনি যেদিনই যাবেন সেই ডেটটি এখানে সিলেক্ট করে দিন আমি এটি সিলেক্ট করলাম অর্থাৎ আজ থেকে দুদিন পরে যাবো এরপর দেখতে পাচ্ছেন ডিটেলস প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস চার্জ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ষোলো পয়সা আর ভ্যাট ফিফটিন পার্সেন্ট যোগ হয়ে এটা টোটাল হচ্ছে একান্ন টাকা তিরানব্বই পয়সা এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা এমএক্স মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করছি আপনি নগদ দিয়ে পেমেন্ট নগদ সিলেক্ট করবেন বা যেটা দিয়ে পেমেন্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে দেবেন বিকাশ দিয়ে পেমেন্ট করবো এটি সিলেট অবস্থায় এখন রাখছি এরপর পেজ বাটন রয়েছে এই বাটনে ক্লিক করুন পেজটি লোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই যে চলে এসেছে বিকাশ পেমেন্ট সিস্টেম টোটাল যে টাকা সেই টাকাই লাগছে অর্থাৎ কোনো চার্জ কাটবে না কিন্তু এখানে কোনো চার্জ আসেনি এখন এখানে আপনি যে বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিন আপনার হতে পারে বা অন্য যে করে হতে পারে এখন আমি বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর নিচে দেখতে পাবেন এখানে রয়েছে কনফার্ম বাটন এবার এই কনফার্ম বাটনে ক্লিক করে দিন আপনি যে বিকাশ নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে ছয় অক্ষরের একটি কোড যাবে সেই কোডটি বসিয়ে দিতে হবে আমার কোড চলে এসেছে এস এম এস এ আমি কোডটি এখন এখানে বসিয়ে দিচ্ছি কোড বসানো হয়ে গেলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করুন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিয়েছি এরপর আপনার বিকাশ এর যে পিন নাম্বার রয়েছে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য যে পিন নাম্বার রয়েছে চার বা পাঁচ অক্ষরে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিন এখন আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করুন প্রায় সেকেন্ড নেবে আপনার পেমেন্টটি প্রসেস হতে সব কিছু ঠিক থাকলে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা ল্যান্ড ফি বা পোর্ট ফি যেটি ছিল সেটি দিয়ে ফেললাম এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এবার নিচে রয়েছে ডাউনলোড বাটন এই বাটনে ক্লিক করুন ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে এই যে একটি পিডিএফ চলে এসছে এবার ডাউনলোড ক্লিক করুন ওপেন ফোল্ডার ফোল্ডার যে এই যেখানে এই যে সেম জিনিসটি দিয়েছে তারা এই যে ইনভয়েসটি রয়েছে এই ইনভয়েসটি আপনি যেদিন বেনাপোল কোর্ড দিয়ে ইন্ডিয়ায় যাবেন সেদিন সাথে নিতে হবে অর্থাৎ আপনি যে ডেটটি দিয়েছেন ডিপার্চার ডেট সেই ডেটে এটি সাথে নিয়ে যাবেন প্রিন্ট করে এখন কোনো কারণে আপনি ডাউনলোড করতে না ভুল ক্রমে কেটে দিয়েছেন পেমেন্ট দেওয়ার পর এখন আপনি কি করবেন সেটি দেখাচ্ছে ডাউনলোড করবেন আবার আপনাকে আবার এই যে মূল ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে আসার পর নিচে বাম সাইডে দেখতে পাবেন রিডাউনলোড ইনভয়েস এই বাটন ক্লিক করুন তারপর এখানে আপনি যে পাসপোর্ট নাম্বারটি দিয়েছিলেন পেমেন্ট করার সময় সেই পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিন তারপর এখানে ডিপার্চার ডেট অর্থাৎ এখানে যাওয়ার যে ডেট সিলেক্ট করছিলেন সেই যাওয়ার তারিখ বা ডিপার্চার ডেটটি সিলেক্ট করে দিন এই দুটি তথ্য ঠিক থাকলে সার্চ বক্সে বা সার্চ বাটনে ক্লিক করুন এই যে চলে এসছে এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপরে ডাউনলোড ক্লিক করুন এই যে ডাউনলোড হয়ে গেল তাহলে এভাবে আপনারা পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন কোনো কারণে ডাউনলোড করতে না পারলে কথা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে উপকার এসেছে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন তাতে অন্যরাও উপকৃত হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম